আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত আলিয়াসের ইজি লার্নিং স্কুলে। বিগত দিনের ধারাবাহিকতা বজায় রেখে আমি আজকে আবারও ডিগ্রির আরও একটি পার্ট নিয়ে আমি হাজির হয়েছি। ইতিমধ্যে দুইটা পার্ট কমপ্লিট করা হয়েছে, সেখানে তোমরা ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কত প্রকারের কী কী এবং পজিটিভ ডিগ্রি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো ইনশাআল্লাহ। আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো কম্পারেটিভ ডিগ্রির লক্ষণসমূহ। তুমি যদি এই পাঁচটি লক্ষণ খুব ভালোভাবে মনে রাখতে পারো, কম্পারেটিভ ডিগ্রি তুমি আর কখনোই ভুল করবে না ইনশাআল্লাহ। লক্ষ্য করো কম্পারেটিভ ডিগ্রির লক্ষণসমূহ, পাঁচটা লক্ষণ মাত্র। এক নম্বর দেন, দুই নম্বর দেন এনি আদার, তিন নম্বর দেন অল আদার, চার নম্বর দেন মোস্ট আদার, পাঁচ নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তো এই যে মাত্র এই পাঁচটি লক্ষণ, তুমি এখানে শুধুমাত্র দেন কথাটা মনে রাখলেই কিন্তু খুব সহজেই তুমি বুঝতে পারছো যে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রিতে মূলত তুলনা করা বোঝায়। তুমি লক্ষ্য করো উদাহরণগুলো, তুমি এই উদাহরণ বাদেও যদি অন্য জায়গাতেও কোনো জায়গায় উদাহরণ খোঁজো, তুমি দেখতে পাবে যে কম্পারেটিভ ডিগ্রি মানে দেন রয়েছে এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম রয়েছে। এক নম্বর উদাহরণ দেখো, ইউ আর স্ট্রঙ্গার দেন আ লায়ন। কী আছে এখানে? স্ট্রংয়ের কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্ট্রঙ্গার, দ্যানের দ্যান রয়েছে এখানে। দুই নম্বর উদাহরণে লক্ষ্য করো যে বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম হলো মোর বিউটিফুল এবং কম্পারেটিভ ডিগ্রি এই জন্য দ্যান ব্যবহার করা হয়েছে। তিন নম্বর উদাহরণে লক্ষ্য করো যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, লার্জের কম্পারেটিভ ফর্ম হলো লার্জার, দ্যান এনি আদার রয়েছে এছাড়াও। চার নম্বর বাক্যে স্মলার এবং দ্যান অল আদার রয়েছে এবং ছয় নম্বর বাক্যে কুলার এবং দ্যান মোস্ট আদার রয়েছে। তো একটা জিনিস মনে রাখবে যে কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান থাকে অ্যাডজেক্টিভের পরে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম আগে থাকবে এবং তারপরে দ্যান, দ্যান এনি আদার, দ্যান অল আদার, দ্যান মোস্ট আদার এগুলো থাকবে। এবং আরও একটা বিষয় তুমি খেয়াল করবা যে দ্যান এনি আদারের পরে যে সাবজেক্টটি বা যে নাউন বা প্রোনাউনটি তুমি ব্যবহার করবে সেটি অবশ্যই সিঙ্গুলার হবে এবং বাকিগুলো দ্যান অল আদার, দ্যান মোস্ট আদার এগুলোর পরে অ্যাডজেক্টিভের বা নাউনের, নাউন বা প্রোনাউন যেটাই তুমি ব্যবহার করবা সেটা প্লুরাল ফর্ম বসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো, আর এই লক্ষণগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে এবং বাসায় অবশ্যই চর্চা করো, তাহলে ডিগ্রি নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে আলিয়াস ইজি লার্নিং স্কুলের সঙ্গে থাকার জন্য। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই তুমি নিজে দেখো, অন্যকে জানার জন্য বা দেখার জন্য সহায়তা করার জন্য অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।